মারওয়ান, একমাত্র মোলেসি এবং আয়োডিনে স্যাম্পল বেশি নিতে হয়, আর বেনিডিক্টে শুরু করে বায়োস পর্যন্ত তোমার স্যাম্পল কম হবে, রিয়াজেন্ট বেশি হবে। সেজন্য আমার সাজেশন যেটা, রিয়াজেন্ট আগে নেব, স্যাম্পল পরে নেব। আগে পরে নেওয়ার জন্য কোনো সমস্যা নাই, এবার আগে যদি আমরা স্যাম্পল নিই সেখানে স্যাম্পল বেশি পড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু রেজাল্টের ভেরিয়েশন হতে পারে। শীতের থেকে এখন কম্পোজিশন বলতে গেলে আমি টাইম কভার করতে পারবো না, কম্পোজিশন শীতে আসে না। ইয়েস স্যার, এটার প্রিপারেশন কীভাবে করা হয়েছে? থ্রি টু ফাইভ এমএল আন্দাজ করে মাপতে হবে না, পিপেট লাগবে না, কোনো মেজারিং সিলিন্ডার লাগবে না। তার সাথে আমরা যোগ করব আনুমানিক 0.5 থেকে 1 ml, তারপরে স্যাম্পল যোগ করব, তারপরে এটাকে বয়েল করব। বয়েল 30 সেকেন্ড টু 1 মিনিট, তবে টাইম কাউন্টিং হবে বয়েলিং থেকে শুরু করে। স্টোভটা আনুমানিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, কারো চোখে মুখের দিকে রাখা যাবে না, ঠিক আছে? আর অবিরত শেকিং অবস্থায় রাখতে হবে, কারণ বাম্পিং করার অভ্যাস থাকলে সেটা বন্ধ হয়ে যাবে। কিছু কিছু স্যাম্পল আছে না, তাপ পাইলে লাফালাফি শুরু করে, সেজন্য শেকিং করতে হবে তোমাকে। এই শেক না করলে বাম করে কারো চোখের মতো লেগে যাবে আর কি। কতক্ষণ? 30 সেকেন্ড থেকে 1 মিনিট বয়েলিং থেকে শুরু করে 30 সেকেন্ড টু 1 মিনিট। আচ্ছা, রেড পিপির আসছে, আমার এটা কালার ছিল এরকম, কালার চেঞ্জ হয়েছে, কিন্তু কালারটা ফ্যাক্টর না আমার, এটা যদি সেন্সিটিভ করি এই যে লাল অপেক্ষে বলে আলাদা হয়ে যাবে। আর রেড পিপিটা অবজার্ভ, তার মানে কি এটা রিডিউসিং সুগার, তাই না? কোনটা সেটা আমরা জানি না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, মেলটোজ, অ্যাকসেপ্ট সুক্রোজ, এগুলোর মধ্যে একটা হতে পারে, সুক্রোজ বাদ দিয়ে। আচ্ছা, নেক্সট টেস্ট হলো বার পয়েন্টস রিয়াজেন্ট টেস্ট, এটাও রিয়াজেন্ট আমরা একটু বেশি নিব, স্যাম্পল কম নিব, 3 to 5 ml। রেশিওটা অলওয়েজ একই থাকবে। এটা টাইম কতটুকু? ম্যাক্সিমাম 3.5 মিনিট, আর আগেই রেজাল্ট আসতে পারে। রিয়াজেন্ট হলো বার পয়েন্টস রিয়াজেন্ট, তার সাথে হলো ম্যাক্সিমাম 1 ml, অর্থাৎ 0.5 to 1 ml স্যাম্পল যোগ করতে হবে। একটু তাপ বেশি লাগে তো, সময় বেশি লাগে আর কি। টাইম কাউন্ট করতেছো? ঠিক আছে, 3.5 মিনিট পর্যন্ত আমাকে যেতে হয়নি। আচ্ছা, টেস্ট টিউবের গায়ে দেখো লাল আদক্ষেপ, অর্থাৎ ওই যে উপরে যে বাবলটা উঠতেছে, বাবলের সাথে লাল আদক্ষেপ উঠতেছে না? এই তো, আর আমরা আর একটু ফলো করলে দেখবো যে নিচের দিকে লাল আদক্ষেপ পড়বে আস্তে আস্তে, যেহেতু উপরে পড়ছে নিচেও পড়বে, নিচে লাল আদক্ষেপ পড়বে মানে হালকা হালকা। অর্থাৎ টেস্ট টিউবটা যদি লাল হয়ে যায় তখন বুঝতে হবে এটা রেড পিপিটি আসছে। তাহলে এই বাবলের সাথে যদি উপর থেকে মনে করো লাল আদক্ষেপ আসলো, তুমি ধরে নেবে এটা রিডিউসিং মনোস্যাকারাইড, ঠিক আছে? তাহলে এটা রিডিউসিং মনোস্যাকারাইড, টেস্ট টিউবটা লাল হয়ে গেছে অলরেডি, রিডিউসিং মনোস্যাকারাইড, তার মানে কি হতে পারে? বাদ করবে কোনটা? আগে বাদ করছিল কি?
সুক্রোজ সুক্রোজ এবার বাদ করো কোনটা ম্যালটোজ অর ল্যাকটোজ বাদ করতে থাকবে শুধু গ্লুকোজ সুক্রোজ প্যান্টোজ গ্লুকোজের সাথে যদি তার খালো তবে আর কাছে সেটা কি গ্যালাকটোজ গ্যালাকটোজ নেক্সট টেস্ট হলো ছেলে ওয়ান অফস অথবা ছেলে ওয়ান অফস এটার মধ্যে কনসেন্ট্রেটেড এসিএল আছে অতএব এটা ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করতে হবে এটাও এক থেকে দুই মিনিট একটা স্যাম্পল পুরোপুরি হয়ে গেলে পরে গেলে আমরা শুধু কনফার্ম টেস্ট করে যাব না কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে ফ্রুক্টোজ হচ্ছে না গ্লুকোজ আর পেন্টোজ নেক্সট টেস্টে চলে যাই মানে বায়াস রিঅ্যাকশন টেস্ট হচ্ছে রেড কালার আসলে হয়তো কি ফ্রুক্টোজ রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমরা টেস্ট বন্ধ করে দেবো অন্য কোনো টেস্ট আর করবো না এটার মধ্যে তাও একটু পানি মিশানো আছে পায়ালসের মধ্যে কোনো পানি মেশানো নাই সরাসরি এসছে এটা কোনো এক স্যার সরাসরি পিপিটটা নিতে নির্দেশ করছিলেন আমি মানা করি স্যার নির্দেশ করে আমি মানা করি স্যার নির্দেশ করে আমি বললাম পরে স্যারকে চ্যালেঞ্জ করলাম স্যার আপনি নিয়ে দেখেন একবার আপনি কখন নিছেন এই বায়াস রিঅ্যাজেন্ট পিপের দ্বারা কনসেন্ট্রেটেড এটা এসিএলের ইয়া কত কত পার্সেন্ট থাকে এস সেল বলতো এক হান্ড্রেড যেটা পিওর একদম কত পার্সেন্ট থাকে না 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 এস সেল হলো মেবি 32% 32%কেই মানে একদম পিওর বলা হয় তার চেয়ে বেশি হইলে এই সমস্ত বোতল ফেটে যাবে শুধু 98% হলে সালফিউরিক অ্যাসিড এটা হলো 32% 100% দিলে বোতলে রাখা সম্ভব হবে না এটা যে ব্যবহার হয় বোতল পাশকেটে ভেঙে বেরিয়ে যাবে পরে স্যার বলে আমি তো নিচ্ছিলাম তো মনে হয় কখনো স্যার এখন দেখাই দেন একবার পরে বললাম স্যার এটা যদি কারো মুখে যায় একটা স্টুডেন্টের মুখে যায় ওর সারা জিন্দগির জন্য বাদ পাওয়া বন্ধ হয়ে যাবে কথা বলা বন্ধ হয়ে যাবে শ্বাসনালী কণ্ঠনালী সব পুড়ে যাবে অতএব এটা কিসের দ্বারা নেওয়া যাবে না কখনোই না সালফিকেশন 98% টিকিট দ্বারা নেওয়া ঠিক হবে যদি অ্যাক্সিডেন্টলি মুখে চলে যায় একই অবস্থায় হবে সালফিক অ্যাসিড পানিতে অ্যাসিড ডালতে হবে তাই না সালফিক অ্যাসিড পানিতেও ডালা যায় না গোপ্র সাপের মতো মানে ফোস 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 শব্দ করে গেলে সালফিক অ্যাসিড এমন ডেঞ্জারাস দেখলে নাট্রিক অ্যাসিড পারগুলি হাতগুলি ছিল এগুলো এগুলোও ডেঞ্জারাস তবে মানে যখন কোনো দ্রবণ তৈরি করতে পারে সেটার ক্ষেত্রে আমার সালফিউরিক অ্যাসিড খুব ঝামেলা করে খুব নিচ্ছে এটাও 30 থেকে 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত তাপ দিতে পারো
তবে রেজাল্ট সাধারণত 30 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে এসে যায়। এখানে কি আসার কথা? যদি গ্রিন আসে তাহলে কি হবে? পেন্টোজ। পেন্টোজ না আসলে গ্লুকোজ। গ্লুকোজ অর গ্যালাকটোজ। দি সাপ্লাই স্যাম্পল ওয়াজ গ্লুকোজ অর গ্যালাকটোজ কনফার্ম। দুইটার স্ট্রাকচার দিতে হবে, ঠিক আছে? কেমিক্যাল ফর্মুলা এবং স্ট্রাকচার ফর্মুলা দুইটাই লিখতে হবে। এই একটা স্যাম্পল আমরা এই নাম্বার স্যাম্পলটা এক নাম্বার স্যাম্পলটা আমরা কনফার্ম করলাম। এটা কী ছিল? গ্লুকোজ। আচ্ছা, যদি ওইদিকে কেউ আসো আমাকে একটু হেল্প করো। হিসেবে কাজ করছি, এখন নন হিসেবে করবো। ফ্রুকটোজ, ফ্রুকটোজের জন্য কোন কোন টেস্টে অর্থাৎ বেনিডিক্টে কী আসবে? ফ্রুকটোজ কী? মনোস্যাকারাইড, রিডিউসিং মনোস্যাকারাইড, রেড পিপিডি আসবে ফ্রুকটোজে। আর বারফারসে, বারফারসেও রেড পিপিডি আসবে, যেহেতু এটা মনোস্যাকারাইড, তাই না? আচ্ছা, সেলিভান অপসে চেরি রেড কালার, তাহলে আমরা চেরি রেড কালার আসে কিনা দেখছি তো বুঝতে পারবো নাকি? আচ্ছা, চেরি রেড কালার, মানে সেলিভান অপস টেস্টটা করে দেখি আমরা। হ্যাঁ, নুন, এখন নুন করাবো সবগুলোই। একটা শুধু আননোন করালাম তোমাদের বোঝার সুবিধার্থে। আসলে টাইম শর্ট, তোমাদের গ্রুপ ওয়াইজ করাতে চাইছিলাম কিন্তু টাইমটা খুবই শর্ট, আমার আবার দুপুরের পরে শহরে যেতে হবে একটু। আর রিসার্চের কিছু কাজও করতে হয়। আচ্ছা, কিছু গন্ধ পাইছে? গন্ধ আসার পরে এখন কি আছে গন্ধ? নাই। ওই যে মাফিন ফান্ডেস ইয়ে পুরতেছে, কিছু পোড়ার জন্য দিছে ওখানে। মাফিন ফান্ডেস দ্বারা কী করা হয় বলো তো, জানো কেউ? না স্যার। হ্যাঁ, হলো অ্যাশিং করা, অ্যাশ অর্থাৎ টোটাল মিনারেল, যেটাকে যাকে বলে অ্যাশটা হলো টোটাল মিনারেল। অ্যাশের মধ্যে মনে করো যে অনেক প্রকার মিনারেল আছে, সব মিনারেলগুলো তখন অ্যাশ আকারে থাকে, অ্যাশিং করা হচ্ছে। থাকে থাকে, ঠিক আছে। তোমার তো ডিবিএম এবার তোমাদের ইয়াগুলো আলাদা, এগুলো একদম ভিন্ন। বায়োকেমিস্ট্রি না রাখতে হচ্ছে হয় জন্যে, কারণ অ্যানিমেল তো অ্যানিমেলের খাবার দাবার, তাই না? বায়োকেমিস্ট্রি অনেক কিছু ইউজ হয়, মানুষ যা খায় অ্যানিমেল অনেক কিছুই খায়, তাই না? বায়োকেমিস্ট্রির দরকার আছে অবশ্যই। মনে হচ্ছে ঠান্ডা করলে একদম অবিকল, ঠান্ডা অথবা এভিনে রেখে দাও, অবিকল একদম চেরি রেড কালারই হবে। গরম অবস্থায় একটু একটু আলাদা দেখা যাচ্ছে, কিন্তু কালার চেঞ্জ হলে তুমি ওটা পজিটিভ ধরে নেবা, ঠিক আছে? তার মানে কি, আমরা আমাদের দুই নম্বরটা কি তাহলে? এখন যদি সেলিভান অপস টেস্টে সেরি রেড কালার আসে, তখন বায়াস টেস্টটা তোমার করতে হবে না, ওই পর্যন্ত শেষ। আচ্ছা, তারপরে তিন নম্বরটা হলো পেন্টোজ। পেন্টোজ এটা রিডিউসিং কি মনোস্যাকারাইড, তাই না? আচ্ছা, এটা বেনিডিক্টে কি আসবে? অর্থাৎ রিডিউসিং সুগার, বেনিডিক্টে রেড পিপিটি আসবে। বারফারসে রেড পিপিটি আসবে, সেলিভান অপসে কালার চেঞ্জ হবে না, ঠিক আছে?
একদম বায়াসে গিয়ে গ্রিন কালার আসবে, গ্রিন কালার। হ্যাঁ দেখি আর তোমাদের, আমি একটু আগে সতর্ক করে দিলাম সেটা যে আমি যদি থাকি না থাকি সেটা কোনো সার বা কেউ যদি কখনো বলে যে এগুলো পিপের দ্বারা নাও, কখনো নিবে না, তুমি রিস্ক নিবে না কখনো, ঠিক আছে? এগুলো কখনো রিস্ক নিবে, অ্যাসিডিক দ্রবণ কখনো পিপের দ্বারা উঠাবে না, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ক্ষতি তোমারই হবে, সারের হবে না। মানে এটা গলা মানে মুখে চলে গেলে কন্ট্রোল এবং শ্বাসটালে পুরাটি পুরে যাবে একবারে। স্যার এই যে স্যার দ্রবণটা কোনোটাতে বেশি নিচ্ছেন কোনোটাতে একটু কম নিচ্ছেন, এটা স্যার ওইটা আসলে আন্দাজ করি তো, আমাদের নেওয়ার কথা 0.5 থেকে 1 ml, সে তো এখানে অত মাপামাপির প্রয়োজন নেই, সোজা কথা তোমার রিয়াজেন্ট বেশি স্যাম্পল কম, এই হিসাবটা মনে রাখবা। স্যার এই কথা একটু আবার রিপিট, রিয়াজেন্ট চেরি রেড কালার যদি উপস্থিত থাকে ওটা ফ্রুক্টোজ, আর যদি না থাকে তাহলে হ্যাঁ তাহলে তো গ্লুকোজ বা পেন্টোজ, গ্লুকোজ আর পেন্টোজ পেন্টোজ কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে যে এই ফ্রুক্টোজ যদি আসে তাহলে আমরা কোন টেস্টটা করব না, আর করব না, আর ওখানে শেষ, স্টপ স্টপ। সেলিভেন অফসে তোমার চেরি রেড কালার আসলে মানে তোমার স্টপ, এই পর্যন্ত শেষ, আর লিখতে হবে না। তুমি লিখবা কি বেনেডিক্ট বারপার্ট সেলিভেন অফ, তিনটা টেস্ট লিখবে মাত্র। আমি তো আগেই বলছি যে পরীক্ষার সময় মলিশ এবং আয়োডিন লিখতে হবে না, তাহলে তোমার তিনটা টেস্ট দ্বারাই শেষ হয়ে যাবে। আর গ্লুকোজের জন্য এখানে এসিএল আছে, এসিএল হাটগুলো লেগেছে আছে, আর শুধু গ্লুকোজ আর কি পেন্টোজে একদম শেষ পর্যন্ত যেতে হয়, তাই না? গ্লুকোজ আর পেন্টোজে একদম শেষ পর্যন্ত যেতে হয়। এটা যদিও লেখা থাকে বই পুস্তকে আপ টু ফার্স্ট বাবল হিট দিতে বলছে, আপ টু ফার্স্ট বাবল প্রথম বুদবুদ ওঠা পর্যন্ত, সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যদি তোমার রিয়েজেন্টটা একদম সদ্য প্রস্তুত হয় এবং তোমার স্যাম্পলও সদ্য প্রস্তুত হয় সেক্ষেত্রে আপ টু ফার্স্ট বাবলেই কালার গ্রিন কালার এসে যাবে, কিন্তু তাছাড়া তোমার এই রিয়েজেন্টগুলো তো প্রতিদিন বানানো সম্ভব হয় না, এটা বানিয়ে রাখছি মিনিমাম 2 মাস আগে, একটু সময় লাগবে এই জন্যে। এই জন্য আমরা আমি বলি সাধারণত এখানে ল্যাবে যে রিয়াজেন্ট থাকে সেটা তারা চলে আসে, 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমরা বয়ল করে দেখব রেজাল্ট হয় কিনা। ডিপ গ্রিন কালার অবজার্ভ হয়েছে তো নাকি, তার মানে কি দা পেন্টোজ, পেন্টোজ পাম পাম হয়ে গেল কালার না আসলে গ্লুকোজ, একটা প্রথমটা করলাম আমরা কালার না আসলে গ্লুকোজ। এই জন্যে কি আমরা বলবো কি বায়াস ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ গ্লুকোজ অ্যান্ড পেন্টোজ, সিলেমন অফ ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ ফ্রুক্টোজ, বারফাস ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ ল্যাকটোজ অর ম্যালটোজ, বারফাস হলো ল্যাকটোজ অর ম্যালটোজ, ল্যাকটোজ ম্যালটোজ হলো বারফাসকে কনফার্ম করে। আচ্ছা বারফাসে কোনো রেড পিপিটি দিবে না, ওখানে বারফাস অর্থাৎ ইয়ে বারফাসে রেড পিপিটি না দিলে তখন কি ল্যাকটোজ অর ম্যালটোজ কনফার্ম হয়ে যাবে, দিলে তো অনেকগুলো থাকতেছে, সেটা হলো গ্লুকোজ থাকতেছে, ফ্রুক্টোজ থাকতেছে, পেন্টোজ থাকতেছে, তাই না? না দিলে ল্যাকটোজ হয়ে যাবে অথবা ম্যালটোজ হয়ে যাবে। তাহলে আমাদের 3 নম্বর হয়ে গেল, সেটা কি পেন্টোজ। 4 নম্বর হলো ম্যালটোজ। এবার আসি আমরা ম্যালটোজে, ম্যালটোজে কোন টেস্টটা কনফার্ম টেস্ট, বারফাইটস, বারফাইটসে কোনো রেসপন্স করবে না। আগের বার আমাদের কি আসছিলো টেস্ট টিউবের গায়ে লাল অদক্ষেপ আসছিলো, তাই না? ও আর একটা কথা ছিল গ্লুকোজ আর গ্যালাকটোজ কথাটা যখন লিখবা, গ্লুকোজ গ্যালাকটোজকে আলাদা করা যায় বাই মিউসিক অ্যাসিড টেস্ট, 24 ঘন্টা সময় লাগে, 24 আওয়ার্স, এই জন্যে ওটা করা হয় না, ওটা কম্বাইন রেজাল্ট লিখতে হবে। যদি বায়াসে যদি তোমার কোনো রেসপন্স না অর্থাৎ গ্রিন কালার না আসলে গ্লুকোজ আর গ্যালাকটোজ লিখবে, আমরা দুইটারই
কেমিক্যাল ফর্মুলা এবং স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে হবে। এটা 24 ঘন্টা সময় নিয়ে আর কি পরীক্ষা দেওয়া সম্ভব সম্ভব না, এই জন্য ওটা ওই পর্যন্ত লিখতে হয়। ল্যাকটোজে একই অবস্থায়, ল্যাকটোজে তোমার ওই বাই মিউসিক স্টেজ দ্বারা আলাদা করা যায় ল্যাকটোজ মাল্টোজকে, কিন্তু সময়টা তো দেওয়া সম্ভব না, এই জন্য কম্বাইন্ড দ্বারা লিখতে হবে। কমিট সব দিতে হয় ম্যাক্সিমাম 3 মিনিট, না আগে বাকি 3 মিনিট লাগছিল না। আগের বার দেখো যে উপরে বাবলের সাথে লাল আসত, তাই না? এবার কিন্তু আসতেছে না, কিছু লাল নোপিপিটি। আগের বার এই বাবলের সাথে সাথে লাল অযক্ষি পুষতে হবে, এবার কিন্তু উঠে নেই নোপিপিটি অবজার্ভ। তার মানে কি ল্যাকটোজ আর ম্যালটোজ কনফার্ম, তার মানে ল্যাকটোজ ম্যালটোজের জন্য আমরা কোন কোন টেস্ট বেনিডিক্ট আর বারফয়েস।